নমস্কার, আমি অঙ্কিতা দা। আপনাদের সকলকে স্বাগত জানাই হোম মেড অব ক্লাবে। সর্বপ্রথম যেটা আমার আজকের কাজ, সেটা হচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানানো। হ্যাঁ, ঠিক শুনেছেন, কারণ আমি আমার প্রথম ভিডিও বানানোর পর যে পরিমাণ ভালোবাসা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে। তো তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আশা করবো আগামী দিনেও আপনারা আমার পাশে থাকবেন, এইভাবেই ভালোবাসা দেবেন। তো আজকে আমি আমার দ্বিতীয় ভিডিও শুরু করছি, যেখানে বিষয়টা হচ্ছে এই রকম যে বন্দি দশাটাকে কিভাবে কাজে লাগাবেন বা কিভাবে সময়টা কাটাবেন, অর্থাৎ হাউ টু ইউটিলাইজ অর স্পেন্ড টাইম ইন দিস কোয়ারেন্টাইন পিরিয়ড। তো আমি আমার পয়েন্টগুলো বলবো যেগুলো আমার মনে হয়েছে যে আমরা সবাই করতে পারি। তার আগে ছোট্ট করে একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে যারা প্রতিনিয়ত বাইরের কাজে ইনভলভড বা সবার ক্ষেত্রেই আর কি, এই বন্দি দশাটা তো এই প্রথমবার আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেকেরই আমাদের কিন্তু একটা একটা ডিপ্রেশনের মধ্যে আমরা চলে আসছি, বা আমরা যে খবরগুলো দেখছি তাতে কিন্তু আমরা একটু প্যানিকড হয়ে যাচ্ছি যে চারিদিকে এই ধরনের ঘটনা ঘটছে। তো সেইগুলো আমাদের মধ্যে কিন্তু অনেক সময় একটা নেগেটিভিটি ক্রিয়েট করে ফেলছে। এই জিনিসটাকে কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারি, আমরা আমাদের লাইফে পজিটিভিটিটাকে আবার ফিরিয়ে আনতে পারি। কীভাবে, সেই আলোচনাগুলোই এখন করব। তা আমার যেটা প্রথম পয়েন্ট মনে হয় সেটা হচ্ছে যে দেখুন, আমরা যখন বাইরে যাই, যারা স্কুল কলেজ যাচ্ছি বা অফিস যাচ্ছি, প্রত্যেকের বেরোনোর একটা টাইমিং থাকে, ফেরার টাইমিংগুলোও আলাদা আলাদা। তো কী হয় না, আমরা পরিবারের সঙ্গে কিন্তু ঠিকভাবে সময় স্পেন্ড করতে পারি না। তো এইটা একটা কিন্তু আমাদের কাছে সুযোগ যখন আমরা আমাদের পরিবারকে সময় দিতে পারবো। কারণ যেটা হয় যে অন্যান্য সময় আমরা হয়তো খাবার টেবিলেও একসাথে বসতে পারি না, কিন্তু এখন এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা একসাথে লাঞ্চ ডিনার সব কিছু করতে পারবো, একটা জমিয়ে আড্ডা দিতে পারবো। তো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে, এটা কিন্তু একটা পজিটিভ দিক। দ্বিতীয়ত, যেটা আমরা বলছি সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করা, তো সোশ্যাল ডিস্ট্যান্সিং আমার মনে হয় কথাটা হয়তো ভুল হবে, কারণ এটাই সেই সময় যখন আমরা সোশ্যাল ডিস্ট্যান্সটাকে কম করতে পারবো। কারণ কাজের জন্য যেটা হয় যে আমরা অনেকের সঙ্গে সবসময় কানেক্ট করতে পারি না, আমাদের অনেক আত্মীয় স্বজন, আমাদের অনেক বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমরা চাইলেও সবসময় দেখা করতে পারি না বা ফোনে কথা বলতে পারি না, এটা কিন্তু একটা সময় যখন আমরা তাদের সঙ্গে দেখা করতে পারবো না বাট ফোনে কথা বলতে পারবো কিংবা ভিডিও কল করে কথা বলতে পারবো। তো এটা কিন্তু আসলে যারা এতদিন দূরে সরে গেছে আমাদের কাজের জন্য, তারা এখন কিন্তু কাছে চলে আসতে পারবে। সেটা একটু ভেবে দেখুন যে এটাই কিন্তু সময় যখন আমরা তাদেরকে ফোন করে একটু খোঁজ নেব, এতদিন যেগুলো নিতে পারিনি। তো এটা একটা কিন্তু পজিটিভ দিক। তৃতীয়ত আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই অনেক হবিজ থেকে থাকে যেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ভুলতে বসি, কারণ নিজেদেরকে সময় দেওয়ার মতন সময় আমাদের হাতে থাকে না, আমরা সারাক্ষণই ছুটছি, সারাক্ষণ কাজ করে যাচ্ছি। তো এই সময়টাকে কাজে লাগান। যারা আঁকতে ভালোবাসেন, নাচ করতে ভালোবাসেন, গান করতে ভালোবাসেন, কিংবা কেউ হয়তো কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে ভালোবাসেন, সেই জিনিসগুলোকে কিন্তু আবার আপনারা ফিরিয়ে আনতে পারেন। আপনারা আবার নাচ প্র্যাকটিস করুন, গান প্র্যাকটিস করুন, আঁকুন। এছাড়া যাদের গল্পের বই পড়ার অভ্যাস আছে কিন্তু কাজের জন্য হয়ে ওঠে না, তারা সেগুলো করতে পারেন, গান শুনতে পারেন। কেউ হয়তো রান্না করতে ভালোবাসেন, কেউ ঘর গোছাতে ভালোবাসেন, সেই সব কাজগুলো করার কিন্তু এইটা একটা দারুণ সময়। তো সেই সময়টাকে আপনারা কাজে লাগান। চতুর্থত আমার যেটা মনে হয় যে অনেকের অনেক ইচ্ছা থাকে যেগুলো কিন্তু তারা ফুলফিল করতে পারে না সব সময়। ফর এক্সাম্পল, আমি আমার প্রথম ভিডিওতেও বলেছিলাম যে আমার খুব ইচ্ছা ছিল আমি ইউটিউব ভিডিও বানাবো, কিন্তু আমি কাজের চাপে সেটা করে উঠতে পারছিলাম না। এখন কিন্তু আমি সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করছি, যতটুকু আমি সময় পাচ্ছি আমি চেষ্টা করছি, যদি আমি কিছু গঠনমূলক কাজ করতে পারি। তো সেরকম আপনাদেরও যদি এরকম কোনো ইচ্ছা থেকে থাকে যেটা বাইরে বেরিয়ে নয়, ঘরে বসেই করা সম্ভব, সেই ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারেন। তো এটা গেল চার নম্বর পয়েন্ট। পাঁচ নম্বর পয়েন্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু রেগুলার লাইফে যেটা হয় যে নিজেরা এক্সারসাইজ করা, এই ধরনের কাজগুলো করতে পারি না।
তো আমার মনে হয় যে এই যে সময়টা আমরা এখন বাড়িতে আছি, যখন আমাদের মধ্যে সেই রাশটা নেই যে এই সময় আমাকে অফিস যেতে হবে, এই ফিরেছি এখন আমি খুব টায়ার্ড হয়ে গেছি পারছি না, এইটা কিন্তু এখন আর নয়। এখন আমরা বাড়িতে আছি, তো আমরা কিন্তু চাইলে একটুখানি এক্সারসাইজ করতে পারি, নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে পারি, কি তাই তো? পারি তো, তো এটা একটা ব্যাপার। এছাড়া আর একটা জিনিস, লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে বাড়িতে যারা হাউসওয়াইফ আছেন তাদের কিন্তু জীবনটা সেই একই রকমই আছে, বরং বলবো খাটনিটা আরও বেড়ে গেছে। কারণ যখন সবাই বাইরে যায় নিজেদের কাজে, তখন হয়তো তাদের জন্য সমস্ত কিছু রেডি করে দেওয়ার পর মুখের কাছে খাবার, ব্যাগ, জলের বোতল, তাদের টিফিন সমস্ত কিছু রেডি করে দেওয়ার পরেও যখন তারা চলে যায় বাড়ির কিছু কাজ করে, হয়তো তারা নিজেদের জন্য তাও সময় বার করতে পারে। কিন্তু এই যে সময় সবাই বাড়িতে আছি আমরা, তখন কি হয় যে যারা হাউসওয়াইফ তাদেরকে কিন্তু তাদের কিন্তু দায়িত্বটা আরও বেড়ে যায়। কারণ প্রত্যেকটা সময় বাড়িতে যে কজন মেম্বার উপস্থিত, সবার কাছে মুখে তাদের মুখের মতন করে খাবার দেওয়া, প্রত্যেকের বাসন মাজা, তো এই জিনিসগুলো কিন্তু তাদেরকে আরও বেশি করে করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা বাড়িতে আছি তো সেই সময়টা কিন্তু আমরা চাইলে কোনো দিন দেখা গেল যে একটু তাদেরকে হেল্প করে দিলাম, একটু নিজে গিয়ে আমরাও রান্না করলাম, কিংবা খাওয়ার পরে নিজেদের বাসনটা নিজে মেজে নিচ্ছি, এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি, এটা আমার মনে হয়। তো আশা করি যে আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো আপনারা রিলেট করতে পেরেছেন, বা সবাই হয়তো যারা এইভাবে ভাবেননি তারা হয়তো এরপর এইভাবে ভাববেন। আর একটা কথা আমি বলে শেষ করব, সেটা হচ্ছে অনেকেরই এই সময় মনে হচ্ছে যে যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা হয়তো দেখবেন অনেকে পোস্ট করছেন যে এইভাবে মৃত্যু ভয়তে বেঁচে থাকার থেকে মৃত্যু শ্রেয়। অবশ্যই ঠিক কথা, আমি মানছি, কিন্তু একটু স্বাভাবিকভাবে যদি ভেবে দেখি তাহলে মৃত্যুটা কিন্তু অস্বাভাবিক ঘটনা নয়। এখন যেহেতু এইরকম একটা পরিস্থিতি, যখন আমরা সবাই একটা ভাইরাসের জন্য ভীত সন্ত্রস্ত, তখন মৃত্যু ভয়টা আমাদের মধ্যে বেশি কাজ করছে। কিন্তু এমনিতে কিন্তু মৃত্যু কোনো মিথ্যা ঘটনা নয়, এটা কিন্তু সত্য ঘটনা। জন্মালে মরতে হবে সেটা আমরা সবাই জানি, আজ আছি কাল থাকবো কি না সেই গ্যারেন্টি কিন্তু কারোর কাছে নেই। তো কাল আমি নাই থাকতে পারি, কিন্তু আমার কাজগুলো থেকে যাবে বা এই সময়গুলো থেকে যাবে যে সময়গুলো আমি আমার পরিবারকে দিচ্ছি। তো সেটারই চেষ্টা করি না, কাল থাকি বা না থাকি সেই কথা চিন্তা না করে একটু খেয়াল রাখি পরিবারের প্রতি, একটুখানি খেয়াল রাখি নিজেদের প্রতি, এইভাবেই আমাদের সময়গুলো কাটাই। কি বলেন, আমি কি খুব ভুল বলছি? আমাকে কিন্তু নিশ্চয়ই সেগুলো জানাবেন। তাহলে আজকে আমি অঙ্কিতা তা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিজেদের পরিবারকে ভালো রাখুন, সর্বোপরি নিজেদের দেশকে, এই সারা পৃথিবীকে ভালো রাখুন। ধন্যবাদ।